হবে না এই কারণে যে চেয়ারের লোভে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। বন্ধুরা আজ আমরা কথা বলবো ওলামাদের ঐক্য হবে না। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা শিরোনাম শোনার পরেই ঘাবরে গেলে চলবে না। শেষ পর্যন্ত সময় দিলে আপনিও হয়তো মানতে বাধ্য হবেন যে বিষয়গুলো এমনই। আসল বিষয়টা কি সেটা বোঝার আগে কারণটা আমরা বুঝি গাদানিক তথা অবৈধ কমিশন বা গণকমিশন কর্তৃক একশো আলেমের লিস্ট ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে চরম মিথ্যাচারে ভরা লিস্ট জমা দিয়েছে রাষ্ট্রের কাছে যদিও রাষ্ট্রতা গ্রহণ করেনি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রাষ্ট্রের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে গণকমিশনেরই ভিত্তি নেই তার মানে তারা অবৈধ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন যে আলেমদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে সকল অভিযোগের নির্দিষ্ট প্রমাণ হবে না সে সকল অভিযোগ আমরা গ্রহণ করি না তার মানে এই লিস্ট ডাস্টবিনে গিয়েছে এবং এই লিস্ট যারা করেছে সেই গণকমিশনও ডাস্টবিনে গিয়েছে এই অবৈধ কাজের দরুন এই নিকৃষ্ট কাজের দরুন সব মহল থেকেই প্রতিবাদ চলছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এক্ষেত্রে শুধু ওলামারাই প্রতিবাদ করছেন না ওলামারা প্রতিবাদ করছেন তাওহেদি জনতা প্রতিবাদ করছেন আইনজীবীরা প্রতিবাদ করছেন রাজনীতিবিদরা প্রতিবাদ করছেন তার মানে সব মহল থেকেই কন্টিনিউ প্রতিবাদ চলছে এই ধারাবাহিকতায় জাতীয় ওলামা পরিষদ সর্বদলীয় ওলামাদেরকে নিয়ে মাসায়েক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে একটি ওলামা সম্মেলনের ডাক দিয়েছেন এই ওলামা সম্মেলন থেকে সকলেরই আশা প্রথমত সর্বদলীয় ওলামাদের ঐক্য হওয়া দ্বিতীয়ত নাস্তিক মুরতাদ তথা ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা এখন প্রশ্ন হলো ঐক্যই যদি না হয় তাহলে কীভাবে করে হবে আন্দোলন না সে আশা করা যায় না কিন্তু প্রশ্ন হলো ঐক্য হবে না এমন কথা কিভাবে বলা যায় জি এমন কথা বলার ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ প্রচারণাগুলো যদি দেখে থাকেন তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে না ঐক্য হওয়ার আলামতটা খুবই কম সোশ্যাল মিডিয়াতে যারা প্রচারণা করছেন যারা বলছেন তারাও তো একটা অংশ বা তারাও একটা অতএব এটাকে আমলে দরকার আছে আমাদের সামনে রয়েছে তিক্ত অভিজ্ঞতা যে ব্যাপারে আপনিও জেনে পার্ট থাকবেন এক্ষেত্রে আমরা তিনটা বিষয় আলোচনা করতে পারি মূল পয়েন্ট আকারে প্রথমত ঐক্য হবে না এই কারণে যে চেয়ারের লোভে তার মানে আমার হুজুরি আমির হবেন আমার দলের নেতাই সর্বদলীয় ঐক্যের আমির হবেন এই যে মন মানসিকতা এই যে চিন্তা চেতনা যেহেতু আমাদের অনেক মহলেই এই চিন্তা চেতনা লালন করে তো যদি কেউ এরকম করেন তখন গিয়ে আর সর্বদলীয় ঐক্য সম্ভব হচ্ছে না আমরা কাছে দোয়া করি চেয়ারের যেন সবাই ছাড়তে পারেন দ্বিতীয় বিষয় হলো আমাদের হবে তার মানে শরীয়ত আবার তাদের হয় কিভাবে হ্যাঁ অনেক দলই এরকম আছেন যে তারা যেভাবে করে শরীয়ত বুঝছেন তারা যেভাবে করে আমল করছেন ওভাবে করে সকলকে আমল করতে বাধ্য করেন যে ঐক্য তখনই থাকবে বা ঐক্য তখনই হবে যদি আমাদের মতো আপনারা আমল করেন যে জিনিসটা কোনোভাবে যohon যোগ্য নয় এজন্য আমরা আল্লাহর কাছে আবারো দোয়া করব যে যাতে এই রকম রোগ এই অজ্ঞের মধ্যে কারো মধ্যে পে না বসে তৃতীয়ত আমরা যে কারণটা বলবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো এই যে তারা থাকলে আমরা নাই এরকম ব্যরাম বা এরকম রোগ কিন্তু আছে তো এই তারা থাকলে আমরা নাই এটাও কিন্তু অনেক অজ্ঞের ব্যাপারে অতীতে অনেক ব্যাঘাত ঘটিয়েছে এবং সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের মধ্যে রয়েছে তো এখন প্রশ্ন হলো যে এই যে তিনটা বিষয় আমরা তুলে ধরলাম যে চেয়ারের লোক অর্থাৎ আমার হুজুরি আমির হবেন দ্বিতীয়ত আমাদের শরীয়ত মানতে হবে মানে আমরা শরীয়ত যেভাবে বুঝছি সেভাবেই মানতে হবে সকলকে তৃতীয়ত তারা থাকলে আমরা নাই এই কাজগুলো বেশিরভাগই কিন্তু নিজের স্বার্থের কারণে বা নিজ দলীয় স্বার্থের কারণে করা হয় শরীয়তের কারণে নয় অথচ এগুলো বাদ দিয়ে সর্বদলীয় ঐক্য অনেক অনেক বেশি জরুরি বরং আমরা এভাবে বলবো অতীতে সর্বদলীয় ওলামাদের ঐক্যের যে প্রয়োজন ছিল তার চাইতে অনেক অনেক গুণ বেশি প্রয়োজন এখন কারণ নাস্তিক মোর্তা ধর্মবিদ্ষীরা দিন দিন তাদের পরিধি বাড়াচ্ছে তাদের জাল বিস্তার করছে তাদের কূটকৌশল বাড়াচ্ছে অতএব সর্বদলীয় ওলামাদের ঐক্য ছাড়া কোনোভাবেই নিরাপত্তা দেশ ধর্ম কোনোভাবেই নিরাপদ রাখা সম্ভব নয় স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আপনারা এই কথাগুলি আগেই বা অগ্রিম বলছেন কেন এই কথাগুলি বলার কারণ হলো এই যাদেরকে এই রোগে পাবে তারা যাতে অন্তত এই রোগে না পড়েন বা তারা যাতে বুঝেন যে ওনাদের কার্যক্রমটা মানুষ বুঝে যায় বা বুঝে যাবে এজন্য হলেও তারা যাতে ফিরে থাকে যাতে করে এই সমস্ত পয়েন্ট বা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ের কারণে সর্বদলীয় ঐক্যে বাধা পড়ে এটা যাতে না হয় সেজন্যই মূলত আমাদের এই কথাগুলো বলা আল্লাহুল আলমিন এরকম ক্ষতির মধ্যে আমাদেরকে না ফেলুক এরকম ক্ষতির মধ্যে কোনো আলেমানা না পড়ুক কোনো দল না পড়ুক তার মানে সর্বদলীয় একটা ঐক্য হোক যাতে করে বাংলাদেশের দিন ধর্ম ইসলাম মুসলমানদের নিরাপত্তায় ওলামায় কারাম সর্বদলীয় ভাবে নেতৃত্ব দিতে পারেন এবং যাতে করে নাস্তিক মোরতাব তথা ধর্মবিদ্বেষীরা কোনোভাবেই আর ফায়দা লুটতে না পারে কোনোভাবেই আর রাষ্ট্রের সাথে আলেমদেরকে সরকার পক্ষের সাথে আলেমদেরকে আর বাদানুবাদ ঘটাইতে থেকে বা আর কোনোভাবে লাগাইতে তারা না পারে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুক এবং আমাদেরকেও হেদায়ত দান করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এখন এক হয়ে চলার তৌফিক দিক এবং মুসলিম উম্মার কল্যাণে সকলকেই কম বেশ ভূমিকা রাখার তৌফিক দিক আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো আয়োজনে পরবর্তী কোনো সময় ইনশা আল্লাহ ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ